হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা মেকআপ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সো চলো স্টার্ট করা যাক মেকআপ ভিডিওটা। সো প্রথমেই আমি বলে দিই যে আমার মুখটা কিন্তু ক্লিন করাই আছে। সো তাই জন্য প্রথমেই আমি প্রাইমার, যেহেতু আমার নেই তো প্রাইমারের বদলে মিস্টটা ইউজ করে নিচ্ছি। এটা মেকআপ ফিক্সার প্লাস মিস্ট। সো এটা আমি ভালো করে ইউজ করে নিলাম। ইউজ করে নিয়ে সেকেন্ড ডে আমি চলে যাব আমার আইব্রোজের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রোজটা প্লাক করা নেই। সো চলো আমি ট্রাই করছি, দেখে নাও। এই যে নিয়ে নিয়েছি জেল আইলাইনার। সো জেল আইলাইনার দিয়েই আজকে আমি করব আমার আইব্রোজটা ড্র। সো চলো নিয়ে নিলাম। এখানে আমি দুটো আইলাইনারের শেড ছিল, একটা ব্ল্যাক একটা ব্রাউন। সো ব্রাউন কালারটা আমি নিয়ে নিচ্ছি, কারণ ব্ল্যাক কালারটা অতিরিক্ত আর্টিফিশিয়াল লাগবে। সো ব্রাউন কালারটা নিয়ে আমি এই টাইপের ব্রাশ নিয়ে নিলাম। সো এটা নিয়ে আমি ফিল আপ করে নিচ্ছি, তোমরাও দেখতে থাকো আমি কীভাবে করি না করি, আর এনজয় করো। আমি এখানে কনসিলারের বদলে আমার ফাউন্ডেশনটা ইউজ করবো, যেটা আমি প্রত্যেক ভিডিওতেই করে থাকি। সো এটা শেষ হতে এসছে, তাই জন্য ভালো করে ঝাঁকিয়ে নিলাম। নিয়ে এরকম টাইপের একটা ব্রাশ নিয়ে নিলাম, নিয়ে সেই ফাউন্ডেশনটা অল্প সামান্য পরিমাণে হাতের মধ্যে নিয়ে নেব। নিয়ে নিয়ে তারপর আমি অ্যাপ্লাই করা স্টার্ট করব, দেখতে থাকো। সো এবার আমি ফেসে চলে এলাম। প্রথমে আমি নিয়েছি সিসি ক্রিম। সিসি ক্রিমটা আমি একটুখানি সামান্য একটুখানি হাতের মধ্যে নিয়ে তারপর ডট ডট করে সারা মুখের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। সো করে নিই, তোমরাও দেখতে থাকো, নেক্সট প্রসেসটায় আসছি। এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো আমার ব্লেন্ড করা কমপ্লিট। আর এখানে পাশে ছেলে আমায় ডিস্টার্ব করে যাচ্ছে, সো করুক ওর মতন খেলা করুক। সো এরপরে আমি চলে যাব আমার মুখেরই যে ফাউন্ডেশনের পর আমি ফেস পাউডার ইউজ করে নেবো। সো কম্প্যাক্ট পাউডার। সো এখানে আমি ল্যাকমের কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। সো আমি এখানে এরকম টাইপের একটা ব্রাশ নিয়ে নেবো, নিয়ে ভালো করে কম্প্যাক্ট পাউডার নিয়ে সেটাকে ঝেড়ে নিয়ে পুরো মুখে ইউজ করে নেবো। সো এখানে ছেলে আমার মেকআপ করে দেওয়ার জন্য সমান ট্রাই করে যাচ্ছে, কিছু করার নেই, ও ছোট, করুক, খুব দুষ্টু হয়েছে। সো চলো আমি নেক্সট প্রসেসে চলে যাই আমার। তো তোমরা মুখটা দেখতেই পাচ্ছ যে বেশ ভালো করেই ব্লেন্ড হয়েছে। সো নেক্সট প্রসেসটা হলো আই মেকআপ। সো আই মেকআপটা ডান করি। আজকে পয়লা বৈশাখ স্পেশাল, যেহেতু আমার বার্থডে স্পেশাল আই মেকআপ হচ্ছে। সো খুব সিম্পল আই মেকআপ করবো। এখানে আমি আমার প্রত্যেকবারের মতন আর এল বিউটির প্যালেটটা নিয়ে নেবো। সো সেটা নিয়ে একটা সিম্পল লুক ক্রিয়েট করে নেবো। তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।
সো আমার আই লুক কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি চলে যাবো ফেসের বাদ বাকি এগুলোতে। সো চলো করে নেওয়া যাক আস্তে আস্তে, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। সো এরপরে আমি এই ব্ল্যাক যে লাইন লাইনারটা আছে সেটা নিয়ে নিচ্ছি, আর এরকম টাইপের ব্রাশ নিয়ে নিচ্ছি, নিয়ে চোখটাকে আরেকটু ভালো করে ড্র করে নিচ্ছি। দেখো আর এনজয় করো। সো এখানে আমার আই লুকটা পুরোপুরি কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। একটা সিম্পল এলিগেন্ট লুক ক্রিয়েট করছি আমি চোখের জন্য, সেটা অবশ্যই ভালোই হয়েছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিও। এরপর আমি চলে যাব আমার লিপে। সো লিপে আমি আজকে একটা হালকা লিপস্টিক দেবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু তারপর দেখলাম যে না, হালকা লিপস্টিক দিলে খুব একটা ভালো লাগবে না, কারণ কি আমার আই লুকটা একদম লাইট। সো তার জন্য আমি ট্রাই করছি একটুখানি ডিপ কালারের লিপস্টিক দেওয়ার। সো আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে এই দুটো স্টিকের মধ্যে কোনটা দেবো। সো শেষমেশ আমি ঠিক করতে পারলাম যে হ্যাঁ, এমন একটা দেওয়া যাক যেটা একটুখানি ডার্ক কালার বাট একটুখানি লুকটাকে খুব মানে মানাবেও ভালো। সো দেখতেই পাচ্ছ তোমরা, আমি এই কালারটা অরেঞ্জিশ রেড কালারটা নিয়ে নিলাম। সো এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার পুরো লুকটা কমপ্লিট, তাই আমি এবার শেষে কী করছি, মেকআপ ফিক্সার ইউজ করছি। মেকআপ ফিক্সারটা আমি ভালো করে ইউজ করে নেব। তারপর হঠাৎ করে আমার মনে পড়েছে যে টিপ তো পরিনি, তাই জন্য সামনে কোনো জায়গায় টিপ না পেয়ে আমি লিপস্টিকের টিপটাই আমার ইউজ করছি। সো দেখলে তোমরা যে আমি রেডি হয়ে গেছি, পুরো ভিডিওটা আমি এমনি ইয়ে করেছি, এইটাতেই কথা বলছি। সো তোমাদের যদি ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আমি আমার জন্মদিনে কীভাবে সাজলাম পুরো ফাইনাল লুকটা নিয়ে আমি আসছি, জাস্ট মেকআপটা এখন দেখিয়ে দিলাম।